বাড়ির হয়ে যায় এক জ্বালা বাড়িতে থাকলে বর কদর দেবে না আর বাবার বাড়িতে গেলে বর কেঁদে কেটে ভিডিও বানিয়ে সে তো একদম ভাইরাল এবার তোমাকে বদনামটা ঘুচোতে হবে নাকি এবার তোমাকে যেতে হবে যাবো বলে ভাবছি ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি আকাশের মুখ ভার সেও চায় না যে আমি বাড়িতে যাই সেও চায় যাতে আমি আমার বরকে আরও শাস্তি দিই কিন্তু যেতে তো আমাকে হবেই বদনাম করতে হবে তো না যাই হোক বৃষ্টি কমার অপেক্ষা বৃষ্টিটা কমলেই এবার আমি যাব। আসলে আমারও এক সপ্তাহ হয়ে গেছে তো মনটা একটু কেমন কেমন করছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি করছে তা যাই হোক একটু রেডি হবার তোমরা তো জানোই বেশি একটা সাজি না আমি একটু লিপস্টিক পরি পাড়ার মুদি দোকানে যদি আমি একটুখানি চাপা তা আনতে চাই তাহলেও আমি লিপস্টিক পরেই যাই তো এটা আমাকে পড়তেই হবে আর চাচ্ছিলো সে নিজের বরের কাছে বেশি সাজার তো দরকার নেই তাই একটু লিপস্টিক পরেই বেরবো কিন্তু সেই মুহুর্তে আমার ঠাকুমার কান্নাকাটি এক সপ্তাহ মতন ছিলাম একটু তো মায়া হবে একটু তো কষ্ট বেশি হবেই ঠাকুমা একটু কষ্ট পাচ্ছিলো যেহেতু আমাকে খুব ভালোবাসে সেই জন্য বাট সমস্ত কষ্টকে উপেক্ষা করে বরের জন্য ছুটে চলেছি আমি তো এখন বাজে সাড়ে সাতটার মতন আমি কিন্তু বেরিয়ে গেছি রাস্তায় আর পিছন পিছন যথারীতি আমার ঠাকুমা চলে এসেছে আমাকে এগিয়ে দেবে বলে তো মেন রোডে যাবো আর টোটোটা ধরবো আর ঠাকুমাকে একটু টাটা বাই বাই করে চলে যাবো হচ্ছে শ্বশুরবাড়িতে মনটা সত্যি করে আজকে সারাদিন শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি করছিলো তো টোটোটা ধরেছে আর মনে মনে ভাবছি ওখানে যাব কেমন একটা লাগবে অনেক দিন পর তো যাচ্ছে আর সত্যিই তাই কেমন একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো যে কতদিন নেই কতটা ফাঁকা ফাঁকা লাগছে কেমন একটা ফিলিংস হচ্ছিল বাট এসে কিন্তু মনটা খুব ভালো লাগছিলো যে না অ্যাটলিস্ট আমি চলে এসেছি আমার এই বাড়িতে আর যেখানেই তুই যাও না কেন নিজের যেটা বাড়ি সেখানে এলে কিন্তু মনে একটা পরম শান্তি অনুভব করবে স্পেশালি তো তুমি তোমার বেডরুমটা খুঁজে পাও তাহলে বাবার বাড়ি গেছি সেটা একটা অন্যরকম অনুভূতি ছিল আর এখানে এসে এটা একদম অন্যরকম অনুভূতি তো প্রথমেই বেডরুমে এলাম একটা বিশাল শান্তি আর সব বড় শান্তি দেখলাম যে আমার বর বিছানার চাদর পাল্টেছে যেটা ও আমি থাকতে কোনো দিনও করেনি কিন্তু চাদর পাল্টে সেই চাদরটা নিচে ফেলে রেখেছে ঘর দুয়ার একেবারে নোংরা জঞ্জাল করে রেখেছে তো ওর থেকে আমি এর থেকে বেশি কিছু আশা করি না ও যে আমি না থাকায় বিছানার চাদরটা পাল্টেছে এটা ভেবেই তো আমার আনন্দে উৎফুল্লতা নাচতে ইচ্ছা করছে ঘরে ঢুকেই প্রথমে জানলাগুলো খুললাম আর সত্যি কথা বিছানা যতটা কিন্তু বেশ ভালোই পাল্টেছে এটা দেখেই কিন্তু আমার হেভি খুশি লাগছে আর খুব ইমোশনাল হয়ে গেলাম যে আমি না থাকলে পরে এরকম কাজ হয় তাহলে এবার থেকে মাঝে মাঝে থাকবো না তাহলে অনেক কিছু কাজ করিয়ে নেওয়া যাবে তো যাই হোক এবার ওকে কিন্তু আমি জানাইনি যে আমি এখানে এসেছি তা ভাবলাম ওকে একটুখানি ওই প্র্যাঙ্ক মতন করে একটু সারপ্রাইজ দিই তাই জন্য সমস্ত কিছু লাইট টাইট বন্ধ করে চুপটি করে বসেছিলাম কারণ আমি ওকে দেখেছি ও আসছে সেই জন্যই এখনই ও ঢুকবে আর দেখব ওর এক্সপ্রেশনটা কীরকম সত্যি কথা বলতে ও আসছে ওকে ধপ্পা দেবো এটা ভেবে কিন্তু আমার বেশ মজা লাগছিল আর আমার খুব আনন্দ লাগছিল তাই জন্য ও কি রিয়াকশন দেবে জানি না তার আগে আমি একদম একদম ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে কিন্তু ওর কাছে চলে গেলাম তো নিজের বাড়ি এসে কিন্তু সবারই ভালো লাগে স্পেশালি নিজের বেডরুমে এসে আর নিজের বরকে পেলে তো না ভালো লাগে তো আমার সাথে কারা একমত প্লিজ 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 কমেন্ট করে কিন্তু জানিও আর সত্যি কথা বলতে তোমরা কে কে খুশি হয়েছে আমার ফিরে আসাতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি এমনিই ঘুরতে গেছিলাম ঝগড়াঝাটি করে যাইনি তো যাই হোক চলে এসেছি আর পার্সোনাল মুহূর্ত আমার মনে হয় না দেখানোটা উচিত তাই জন্য আমি লাইটটা অফ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা